হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রান্নাঘরে বাঙালিয়ানা আশা করছি সকলে খুব ভালো আছেন আজকে রান্না করবো গোবিন্দভোগ চালের পায়েস তার জন্য ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে আমি হাফ লিটারের মতো দুধ দিয়েছি এবার দিয়ে দিয়েছি দুটো এলাচের গুঁড়ো আর এখানে আমি গোবিন্দভোগ চাল নিয়েছি সেটা আমি আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম এক চামচের মতো ঘি দিয়ে এটাকে চালটাকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি এরপর আমি দুধের মধ্যে অ্যাড করে দেব ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে ভুলবেন না এবারে অ্যাড করছি এর মধ্যে বারো থেকে পনেরোটার মতো কাজু আপনারা আপনাদের যে কোনো ড্রাই ফ্রুটস এখানে দিতে পারেন হাতা বা চামচের সাহায্যে এটাকে সবসময় একটু নেড়ে নিতে হবে না হলে নিচে লেগে যাওয়ার ভয়টা থাকে আচ্ছা এখানে স্বাদ মতো আমি চিনি অ্যাড করলাম আপনারা মিষ্টিটা আপনাদের পছন্দ মতো দেবেন এখানে একটা মেন ইনগ্রিডিয়েন্ট ইউজ করব সেটা হচ্ছে ফ্রেশ ক্রিম আপনারা যে কোনো ফ্রেশ ক্রিম নিতে পারেন অথবা মালাইও নিতে পারেন ফ্রেশ ক্রিম দিলে এটা খুব ঘন টেক্সচার হয় আমি লো ফ্লেমে বারো থেকে পনেরো মিনিটের মতো এটাকে রান্না করে নিয়েছি চালটাও একদম ঠিকঠাক সেদ্ধ হয়ে গেছে আর পায়েসটাও একেবারে রেডি হয়ে গেছে চলুন আপনাদের এটাকে সার্ভ করে দেখাই দেখুন দেখতেও খুব ভালো হয়েছে আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আর কমেন্টে আমাকে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সকলে খুব ভালো থাকবেন সাবধানে থাকবেন থ্যাংক ইউ